গানটা শুনছিল, যে আমি তাকিয়েছি অমনি মুখ ভেঙালো। আজব তো, দারুণ বাড়িটা বানিয়েছেন কিন্তু, খুব ভালো লাগছে দেখতে। আর এত বড় বাড়িতে থাকার লোক কোথায় দাদা? এরপর মেয়েটার বিয়ে হয়ে গেলে বাড়িটা আরো খা খা করবে। দাদা সারাক্ষণ নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, আর ও কলেজে চলে যায়, বাড়িটাতে আমি একাই থাকি। খুব খারাপ লাগে, মাঝে মাঝে বাড়িটা পুরো গিলে খেতে আসে, এত বড় বাড়ি। আসলে বাড়িটা বানানোর সময় নেশাগ্রস্তের মতো বাড়িটা বানিয়ে ফেলেছিলাম, তখন তো বুঝতে পারিনি এসব। ঠাকুরজি বলছি, সাজিকে একটু যেতে দাও না, ছোটরা সব ওদিকে, এখানে বড়দের মধ্যে একা একা কি করবে? আচ্ছা ঠিক আছে, যাও, বাড়ি দেখেই ফিরে এসো। হ্যাঁ, গুনগুনের সঙ্গেই ফিরো, দেরি করো না। হ্যাঁ যাও। বুঝলেন তো, আমাদের বাড়ি একটু ছোটগুলো, এই আমার এই বোনটিকে একবার জমের মতো ভয় পায়। শুধু জমের মতো ভয় পাই বলছো দাদা? কেমন ভালোবাসে সেটা একবার বলো। সেটা কিন্তু একদম ঠিক। বলছিলাম আপনি তো একটা কথা বলতে চাই দাদা, আপনাকেই বলতে চাই। আপনার মেয়ের ব্যাপারে তো? হ্যাঁ, মানে বলছি তো, আপনাদের মেয়েকে আমাদের বাড়িতে মাঝে মাঝে পাঠিয়ে দেবেন। আপনাদের মেয়েকে নিয়ে না আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের মেয়েকে আমাদের বাড়ি নিয়ে আসবেন। দরকার হলে দু একদিন থাকবে, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। এই তো সেদিন যে আমাদের বাড়ি গেল, সবার সঙ্গে কি সুন্দর মিলে মিশে ছিল জানেন। সকলের মধ্যে থাকলে না মানিয়ে চলতেও শিখবে। হ্যাঁ, আমি আমি আপনাকে একটা কথা বলি, দেখুন আপনাদের বড় বাড়ি কিন্তু লোকজন তো খুব কম। আমাদের বাড়ির ছেলেমেয়েগুলো না সবসময় একসঙ্গে থাকে, হই হই করে, নিজেদের মধ্যে গল্প গুজব করে, ওদের আর বাইরের লোকেদের বেশি প্রয়োজন হয় না, তাই না? হ্যাঁ, আপনি আপনার মেয়েকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেবেন, দেখবেন কিরকম আর আনন্দে থাকবে। হ্যাঁ, নিশ্চিন্তে পাঠিয়ে দেবেন, ও খুব ভালো থাকবে আমাদের বাড়ি। বলছিলাম যে যদি আপনারা পার্মানেন্টলি আপনাদের কাছে আশ্রয় দেন। হ্যাঁ, না মানে কথাটা হয়তো খুব অসঙ্গত বলে ফেললাম, অনেক এই অল্প দিনের আলাপেই এরকম কথা হয়তো বলা আমার উচিত নয়, কিন্তু দাদা আজকে মেয়েটার জন্মদিন, শুভ দিনেও যদি আপনাদের আশীর্বাদ পেতাম। আরে কি কি বলছেন, এ তো খুব সৌভাগ্যের কথা। মুশকিল হয়েছে কি জানেন, আমাদের বাবিন মানে সৌজন্য, ও যে ওর উপরে কেন এত বিরূপ সেটা ঠিক বুঝতে পারছি না। কেন যে ওদের মধ্যে এত ঝামেলা হয়, আর ওই বা কেন এত তর্কের মধ্যে যাও সেটাও মানে ঠিক আমি, ও কিন্তু আগে কারোর সঙ্গে এরকম ব্যবহার করেনি। ও এত স্ট্রিক্ট বলেই তো আমার দাদার ওকে এত ভালো লেগেছে। আসলে কি জানেন মা, গুনগুনের আশেপাশে সেরকম তো কোনো ছেলে নেই, মানে ও কখনো দেখেনি, তো সৌজন্যের মতো একজন স্ট্রিক্ট ছেলের হাতে পড়লে ও সত্যিকারের মানুষ হবে। তার কারণ আমি তো ওকে সেরকমভাবে তৈরি করতে পারিনি। দেখুন আমি হয়তো আপনাদের কাছে অন্যায় আবদার করছি, কিন্তু আপনাদের এত ভালো ছেলে মানে রত্ন বলতে পারেন, আর আমি তো আমার মেয়েকে সত্যি তেমন করে তৈরি করতে পারিনি। না না, ওসব কিছু কথা নয়, আসলে হচ্ছে মানুষের ভেতরে মনুষ্যত্বটা থাকাই বড় কথা, আর সেটাই হলো আসল শেখানো, বলো। আপনি কথাটা বললেন আমি মনে রাখবো। দেখুন আসলে আমাদের কোনো অমত নেই, কিন্তু আমরা তো সাধারণ ঘরের, তো আপনার মেয়ে আমাদের ওখানে গিয়ে মানিয়ে উঠতে পারবে কি না? আপনাদের বাড়িতে গেলেই তো ও মানিয়ে চলার শিক্ষাটা পাবে। সেটাও যেমন ঠিক, এটাও তো ঠিক, উল্টোটাও হতে পারে। ও হয়তো মেনে নিতে পারলো না, অনেক কিছু ওর ভালো লাগলো না, মানে এক আধ বেলা বেড়াতে যাওয়া কি কয়েকদিনের জন্য ঘুরতে যাওয়া সেটা এক জিনিস, আর পুরোপুরি একেবারে বউ হয়ে থাকা, দুটোর মধ্যে তো বিশাল পার্থক্য আছে, সেটাই বলছিলাম। দেখুন আপনারা যদি এই প্রস্তাব খারিজও করে দেন, তবুও কিন্তু আমার সাথে বা আমাদের সাথে আপনাদের সম্পর্ক খারাপ হবে না। না 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 না, এই প্রস্তাব আমার খুব মনে ধরেছে, এখন
বর্দা কি বলেন সেটা? আপনার কথা আমার মনে রইল। আমি কথা দিচ্ছি আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। তবে কি জানেন, এই সৌজন্য এরা তো এখনকার দিনের ছেলে। দেখুন, ওকে আপনার বাড়িতে জোর করে বাধ্য করে নিয়ে আসা এক, আর বিয়েতে রাজি করানো সেটা আরেক রকম। দুটো তো এক নয়। তবু আপনার সম্মান রক্ষার্থে আপনার প্রস্তাব আমি দেখব, ভাবব। আসলে কি জানেন, আমাদের বাড়িতে একটা ধরন আছে, সেই ধরনটা যদি ভালোভাবে মিলে যায় তাহলে অন্যদিকে চাহিদাটা পূরণ হয়ে যাবে। আর আমাদের বাড়ির মেয়েরাও ওই একইভাবে, ছেলেমেয়েরা সব একইভাবেই মানুষ হয়। তবে এর মধ্যে কথা হচ্ছে যে, সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে সৌজন্যকে রাজি করানো। মানে ওর কতটা মত আছে এ ব্যাপারে সেটা আমাদের সব থেকে আগে দেখতে হবে। দেখুন, আমি যতই জোর করি না কেন, আসলে তো ওই তোকে নিয়ে থাকবে, ওর মতটাই তো জরুরি। আর ও যদি অনিচ্ছুক হয় তাহলে আমি কতদূর কী করতে পারবো আমি ঠিক বলতে পারবো না। না না, আমি আমি কি বলছি, তুমি একটু কথা বললেই কিন্তু রাজি হয়ে যাবে না। তোমার কথা তো কখনো ফেলতে পারে না, তোমাকে এত মানে। সেটা তো আমি বুঝতে পারছি ভজন, কিন্তু আগে তো আমার ভাবিনের সঙ্গে কথা বলতে হবে, কথা বলে দেখি বুঝি তারপর তারপরে তো ভাবতে হবে। আপনি কিন্তু কিছু মনে করবেন না। না না, আপনি তো কিন্তু করবেন না। আপনাদের ভালো পরিবার, আমাদের খুব পছন্দও আছে, কিন্তু বাবিনের সঙ্গে তো একটা কথা বলতে হবে। ওর যদি মত থাকে তাহলে তো কোনো ব্যাপারই না। অবশ্য ও জেঠুর কথা ফেলে না, শুধু জেঠু কেন, আমার কথাও ফেলে না, কিন্তু আগে ওর মতটা চাই। আমরা চেষ্টা করব, আমরা যথাসাধ্য চেষ্টা করব ওর মতটার জন্যে। ব্যাস ব্যাস ব্যাস, এতেই আমরা খুশি। অ্যাকচুয়ালি আপনার ছেলের মতো একজনের হাতে যদি আমার মেয়ে গিয়ে পড়ে তাহলে জীবনটাই বদলে যাবে। ভাবিন, তুই যাই বলিস, ডাক্তারবাবু এত বড় লোক কিন্তু কোনো অহংকার নেই কিন্তু, হ্যাঁ একেবারে মাটির মানুষ। না না, খুবই ভালো ভদ্রলোক, মানে প্রকৃত ভদ্রলোক যেমন হয়। আরে পরিবারটা সত্যি ভালো। হ্যাঁ, সেটা কিন্তু ভদ্রলোককে দেখলেই বোঝা যায়, দেখলেই মনে হয় কত দিনের চেনা, কত আপনজন। ভদ্রলোক যেরকম ভালো, ওনার মেয়েও কিন্তু এরকমই ভালো। এই হাসিস না বেশি, গাঁটটা খাবি। এই গাঁটটা মারার কি হলো? দেখো দাদা, আমি তো ঠিক কথাই বললাম, ভালো মেয়ে একজন তাকে ভালো বলবো না, আমি গাঁটটা মারবে তো না। আমি তোমাদের সাথে আর পারবো না দেখছি। আরে বাবা, আমরা কিন্তু সবাই মিলে ওই একটা কথাই বলছি বুঝেছো, যে মেয়েটা সত্যিই খুব ভালো। আমাদের বাবিন বাবু যদি মানতে না চান তাহলে কি করবো বলো? তোমরা দেখছি আমাকে একটুও দাম দাও না, মানে একটা মেয়ে দেখেছো তাকে নিয়ে মাথা খারাপ করে দিচ্ছ একদম। কেন গো? ওই যে আমার পিস্তুতো বোন, তার ব্যাপারে যখন তোমাকে বলেছিলাম তুমি তো বাবা তার দিকে ফিরেই তাকালে না। তোমার বাবা একটু বেশি ডট। না না মিষ্টি, একটা কথা বলি, তোমার ওই পিস্তুতো বোন তোমার মতো এতটা মিষ্টি ছিল না, বরং গুনগুন কিছুটা হলেও তোমার মতো, আর বাকিটা তুমি তোমার পরশ দিয়ে করে দেবে। ওই যে গুনগুন আসছে। ও বলছি, আমরা তাহলে এগোই নাকি? এই তো এলাম, এখনই চলে যাবো, হয় না? বাবা, তোমার তো দেখছি শ্বশুর বাড়ির থেকে এই বাড়িটা বেশি পছন্দ হয়ে গেছে। মানে আমি যদি এটাকে আমার এক্সটেন্ডেড শ্বশুর বাড়ি মনে করি তাতে সমস্যা কোথায়? আরে রূপাঞ্জন, ওয়েল সেড, ওয়েল সেড। এটার মানে কি? মানে কিছু না, মানে আমার শ্বশুর বাড়িটা তো আমার শ্বশুর বাড়ি, আর আমার শালার শ্বশুর বাড়িটা আমার এক্সটেন্ডেড শ্বশুর বাড়ি। বললাম তো, মোটেই যাবে না। তুই যে বুঝিস না সেটা কথা বলবি না, বোকা বোকা কথা বলে। তুই কি দেখে বুঝলি রে যে যাবে না? আচ্ছা চিনি, সবাই বুঝি তোমার মতো এরকম শান্ত ঠান্ডা হবে। হ্যাঁ, আরে বাবা, কেউ কেউ তো একটু আর তো মেজাজিও হতে পারে না কি? এই আলোচনাটা বন্ধ করো না, অন্য কথা বলি, ভালো লাগছে না। আচ্ছা বেশ, অন্য একটা আলোচনা। হ্যাঁ, আজকে গানটা তুই অন্য দিনের থেকে
অনেকটাই ভালো গাইলি, কি করে গাইলি কে জানে। আরে এই শোনো, যাত্রার সামনে যখন তখন গান গা করবি না, আমার খুব বিরক্ত লাগে কিন্তু। আমরা গান গাইতে বললাম নাকি? বললো তো তোর শ্বশুর মানে ডাক্তার বাবু আর কি। দৌড়, আমি চললাম। শোন, সব কিছুতে রাগ করিস কেন তুই? চললাম সব কথা চললাম। আমার শোন, তুমি মনে ভাই রাগ করে না বাবু, রাগ করে না না, সত্যি তোমরা কিন্তু তখন থেকে বাবিনের পেছনে লেগেছো। কিচ্ছু পেছনে লাগা হয়নি, আমরা যাহা বিশ্বাস করি আমরা তাহাই বলছি, আমরা আমাদের বিশ্বাসে একবারে অটল রয়েছি। এখন তোমার বাবিন যদি আমাদের বিশ্বাসের অমর্যাদা করে তাহলে আমি কি করবো বলো? তুমি কেন আমাকে ফোন করেছো? কেন এতবার বলেছো আমাকে ফোন করবে না করবে না করবে না? তুমি কি বাংলাটা ঠিক করে বুঝতে পারো না? হ্যাঁ, কেন ফোন করছো বলো, কেন? ওয়াই, কাকে এরকম ভাবে মেজাজ দেখাচ্ছে বলতো? সবাই মেজাজ দেখান তা না, ব্যাপারটা বুঝতে দে, ব্যাপারটা সিরিয়াস লাগছে বাবিন। প্লিজ মম, আমার জীবন থেকে জাস্ট চলে যাও প্লিজ। এমনিতেই তো 9 বছর বয়সে তুমি আমাকে নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছিলে, আমাকে ড্যাডির সঙ্গে একা একা ছেড়ে দিয়েছিলে। তখন একবারও ভেবে দেখেছো যে 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 আমি কীভাবে আছি, আমি কতটা কষ্টে আছি, কতটা দুঃখে আছি, আমি যে একা একা ঘুমোতে ভয় পাই, দেখেছো একবারও ভেবে? আজকে যদি পিসিমণি না থাকতো তাহলে আমি কী করতাম? তাহলে আমি একা একা কী করতাম বলো? কী হলো বলো, আনসার মি। চলো 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 পাল্টাই।